আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে অতীব জরুরি একটি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটি ছাড়া হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাস এবং বৈশাখী ভাতার চেক হস্তান্তর নিয়ে আজকে বিকাল পাঁচটার পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাস এবং বৈশাখী ভাতার চেক হস্তান্তর করা হয়েছে আগামী আঠারো তারিখ পর্যন্ত তারা সংশ্লিষ্ট সোনালী জনতা রূপালী অগ্রাণী ব্যাংক থেকে তাদের বেতন ভাতার চেক উত্তোলন করতে পারবেন আপনারা জানেন সারা বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে তাদের চেক কখন হস্তান্তর করা হবে সর্বশেষ আজকে বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ন মহোদয়ের জরুরি নির্দেশে এই চেক হস্তান্তর করা হয়েছে আশা করা যায় শিক্ষকরা ঈদুল ফিতরের আগে তাদের বেতন ভাতার চেক উত্তোলন করতে পারবেন আপনারা জানেন ইতিপূর্বেই কিন্তু স্কুল কলেজের চেক আরও দুদিন দিন আগে হস্তান্তর করা হয়েছে দেরিতে হলেও আজ মাদ্রাসা শিক্ষকদের চেক হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পাওয়ার জন্য